माधव सकाळ सकाळ ता रिक्शा नै रेलवे स्टेशन रे जाई पहुंचला, किंतु संज बेल जाए कौनसी व्यक्ति ता रिक्शा रे बसिबाकु प्रस्तुत ही नथिले। बहुत कष्ट रे दुई तीनोटी लोक बसिथिबे। আজি বহুত কষ্টরে দুই চারিটি লোক রিক্সার বসলে, শোনা না মো দুঃখ কষ্ট কেবে দূর হব দেবী মা। আরে মাধব ভাই, তোম রিক্সা এবে পুরোনা হয়ে গলা, লোক নূয় রিক্সার না বসি তোম ভঙ্গা দদরা রিক্সার কাহি বা বসবে, নিজে চিন্তা কর। হ্যাঁ আচ্ছা, মু যাওছি, লোক ছাড়িবার অছি। দেবী মার ভোগ পাই প্রসাদ নেইকি যায়, কমতি সন্ধ্যাবেলার আলতি পাই মো রাস্তা অনেইথিব। মাধব যিয়েকি গোটিয়ে গরিব রিক্সাওয়ালা, মাধবর রিক্সা বহু পুরোনা হয়ে সারি, সেপাই তা রিক্সায় কৌশি বি লোক বসবা প্রস্তুত নথিলে, আউ প্রস্তুত হয়ে গেলে কম টঙ্কা দৌলে। মাধব বহুত গরিব লা, আউ তা সঙ্গে সঙ্গে বাহাঘর দশ বর্ষ পরে বি তাকু ছুয়া সুখ বি মিলিলানি, সেপাই মাধব আ গোমতি দুজন মন দুঃখ করুলে। মাধব জীবনের এতে দুঃখ লাপরে মা দুর্গাঙ্ উপরে ভরসা তার তুটি নথিলা, সে সবুবেলে নিজ রোজগারু দশ টঙ্কা রক্ষিকি দেবী মা সঞ্জবেলার আলদীর প্রসাদ নেই ঘরকু হি যাওতিলা। আউ নিয়ম অনুসারে গোমতি আউ মাধব দুইজন মিশি দেবী মা আলতি আউ পূজা করুথিলে। ওম জয় অম্বে করি মাইয়া জয় শ্যামা করি, তুমকো নিস দিন সেবত হরি ব্রহ্মা শিবরি, জয় অম্বে করি। হে দেবী মা, মো জীবনর দুঃখ দূর করন্তু মা। আপন তো মমতাময়ী মা, মো পণতরে টিকে খুশি দেই দিও না মা, আমকু আম খুশির সংসার দিও মা। মাধব ও গোমতি দুইজন কান্দি পকাইলে, এহা দেখি নারদ মুনি মা দুর্গাঙ্কু কহিলে, নারায়ণ নারায়ণ, হে মাতা জগত জননী, আপনার ভক্ত মাধব আউ তার ধর্মপত্নী আপনার ভক্তি কলাপরে বি এতে দুঃখী কাহিকি মা, আপনার ইয়ে ভক্ত যাহা বি রোজগার করুচি সবুদিন আপনার প্রসাদ পাই নিয়মর সহিত দশ টঙ্কা অলগা কাঢ়ে, সবুদিন আপনার পূজা আউ আপনার আলতি করে, তাপরে মধ্যে এতে পূজা পাঠ কলাপরে এই ভক্তর দুঃখ কাহিকি দূর হোনি মা। দেবর্ষি নারদ বহুত থর মনুষ্যর পূর্বজন্মর কর্ম তার দুঃখর কারণ হুয়ে, কিন্তু মাধব মতে তা নিজ হৃদয় ডাকিছি, আউ মু মো ভক্তঙ্কর ডাক শুনে মধ্যে আপনার কহিবা অনুসারে মু মো ভক্তকু নিশ্চয় সাহায্য করিবি, কিন্তু এথিপাই মতে মাধবর পরীক্ষা নেবাকু হেব। নারায়ণ নারায়ণ, আপনার লীলা অপার মাজকদম্বা। মাধব সবুদিন বলি রেলওয়ে স্টেশন পাখরে যাত্রীঙ্কর অপেক্ষা করিথিলা, সেতেবেলে হে ভাই মতে টিকে মোর ঠিকণারে পৌঁছাইব, মো টঙ্কা পয়সা গলি পড়িছি, আউ মো পাখরে টঙ্কা বি নাহে। ক্ষমা করন্তু মা, কিন্তু এতে খরারে টঙ্কা দৌথবা যাত্রীঙ্কু ছাড়ি তমকু ছাড়িবাকু যিবি, মতে পাগল ভাবিল কি? সে সামনারে মাধব রিক্সাওয়ালা ঠিয়া হইছে, এমিতিরে বি তাকু কেই লোক পচারান্তিনি, সিয়ে তমকু ছাড়ি দেব। কোন হেলা মা? পুয়ো মতে এই ঠিকণারে যাবার অছি, কোন তমে মতে ছাড়ি দেব? তোমার বহুত দয়া হব মো উপরে, কিন্তু মো টঙ্কা পুটুলি কুয়াড়ে হজি গলা, তোমকু দবা পাই মো পাখরে টঙ্কা টিয়ে বি নাহি, কোন তমে বিনা টঙ্কারে মো ঠিকণারে মতে যাই পৌঁছাই দেব। হ মা, আপন চিন্তা করন্তুনি, টঙ্কা দরকার নাই, আপন এই রিক্সারে বসন্তু, মু এই ঠিকণারে পৌঁছাই দেবি, এমিতিরে বি মো পাখকু এবে কে লোক আসু নাহান্তি, মু খালি ঠিয়া হইছি, সেই বাহানারে আপনকু মু ছাড়ি দেবি। আউ খুশিরে রহ রে পুয়ো, দেবী মার আশীর্বাদ তো উপরে সবুবেলে থাউ। মাধব সেই বুড়িমাকু নিজ রিক্সারে বসাই তা ঠিকণারে ছাড়িবাকু বাহারি গলা। রাস্তারে অধিক খরা গরম যোগু মাধবর ঝাল বহুথিলা, আউ খরা বি বহুত হউথিলা। পুয়ো বা সেই রিক্সাকু এই মন্দির পাখরে হি অটকেই দে রে। ঠিক অছি মা। পুয়ো তু বহুত ভল, এতে খরা গরমরে তু মতে এইঠিকি ছাড়িবা পাই হঁ কহিদেলু, আউ তা বি বিনা টঙ্কারে। আউ দেখু দেখু সে বুড়িমা দেবী মার অবতাররে আসিগলা। মাধব বাস্তবরে তমে হি মোর ভক্ত,
ତମେ ମୋ ପରୀକ୍ଷାରେ ସଫଳ ହେଇଛ। ଦେବୀ ମା, ଆପଣ ଆପଣଙ୍କ ଜୟ ହଉ ମା, ଜୟ ହଉ, ଜୟ ମାତା ଦି। ମାଧବ, ମୁଁ ତମର ପରୀକ୍ଷା ନେବାକୁ ଆସିଥିଲି। ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଗରିବ ଲୋକଙ୍କୁ ନିଃସ୍ୱାର୍ଥପରତା ସହିତ ସାହାଯ୍ୟ କରେ ତାର ସବୁ ଦୁଃଖ ଦୂର କରିବା ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ହୋଇଯାଏ। ଆଜିଠାରୁ ତମ ଜୀବନର ସବୁ ଦୁଃଖ କଷ୍ଟ ଦୂର ହେବ। ଏମିତି ହିଁ ସମସ୍ତଙ୍କର ସାହାଯ୍ୟ ଆଉ ଭଲ କର୍ମ କରୁଥିବ। ମୁଁ ତମକୁ ସନ୍ତାନ, ଧନ, ବୈଭବ ଆଉ ସୁଖ ଶାନ୍ତିର ଆଶୀର୍ବାଦ ଦେଉଛି। ମୋ ଆଶୀର୍ବାଦ ସବୁବେଳେ ତୁମ ଉପରେ ହିଁ ଥିବ। ଆଉ ସେଇଦିନ ଦେବୀ ମାଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ମାଧବ ଆଉ ଗୋମତୀର ଜୀବନ ଖୁସିରେ ଭରିଗଲା। କଥାରେ ଅଛି, ଯାହା ଭାଗ୍ୟରେ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ଥିବ ତା ଜୀବନରେ ଆଉ କିଛି କଷ୍ଟ ହିଁ ନଥାଏ। ଲକ୍ଷ୍ମୀ ମା ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ସନ୍ତାନ, ଧନ, ଗୌରବ ଏହିସବୁ ଜିନିଷ ପ୍ରଦାନ କରୁଥିବା ଦେବୀ। ସିଏ ଯେତେବେଳେ କୌଣସି ମନୁଷ୍ୟ ଉପରେ ନିଜ କୃପା ଦୃଷ୍ଟି ପକାନ୍ତି ସେହି ମଣିଷର ଜୀବନ ସଫଳ ହୋଇଯାଏ। ଏହିଭଳି ଗୋଟିଏ ପୌରାଣିକ କଥା ଅନୁସାରେ ମା ଲକ୍ଷ୍ମୀ ଚାକରାଣୀ ହୋଇ ଗୋଟିଏ ମାଳି ଘରେ ରହୁଥିଲେ ଆଉ ତାର ପରିବାରକୁ ବହୁତ ଆଶୀର୍ବାଦ ଦେଲେ। ଥରକର କଥା, ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ମନ ଶେଷନାଗ ଉପରେ ବସି ବସି ବହୁତ ଅଶାନ୍ତ ଥିଲା। ତାଙ୍କୁ ଧରାପୃଷ୍ଠରେ ବୁଲିବାକୁ ଇଚ୍ଛା ହେଲା ଆଉ ସେ ନିଜର ଯାତ୍ରା ଆରମ୍ଭ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତି କଲେ। ସ୍ୱାମୀଙ୍କୁ ଏପରି ପ୍ରସ୍ତୁତି ହୋଇଥିବାର ଦେଖି ମା ଲକ୍ଷ୍ମୀ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କଲେ, ସ୍ୱାମୀ, ଆପଣ ସକାଳୁ ସକାଳୁ ଏମିତି ପ୍ରସ୍ତୁତ ହୋଇ କୁଆଡ଼େ ଯାଉଛନ୍ତି? ଦେବୀ, ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ, ଜଣା ନାହିଁ, ମନ ଟିକେ ଆଜି ଖରାପ ଲାଗୁଛି, ମୁଁ ଯାଉଛି ଧରାପୃଷ୍ଠରେ ଭ୍ରମଣ କରିକି ଆସେ। ହେ ପ୍ରଭୁ, ଆପଣ ଧରାପୃଷ୍ଠରେ ଭ୍ରମଣ କରିବାକୁ ଯିବେ? ଆପଣଙ୍କ ବିନା ମୋ ମନ ବି ଲାଗିବନି। କ'ଣ ମୁଁ ବି ଆପଣଙ୍କ ସହିତ ଧରାପୃଷ୍ଠକୁ ବୁଲିବାକୁ ଯାଇପାରେ? ଠିକ୍ ଅଛି ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ, କିନ୍ତୁ ତା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ମୋର ଗୋଟେ ସର୍ତ୍ତ ମାନିବାକୁ ହେବ। ତମେ ଧରାପୃଷ୍ଠରେ ପହଞ୍ଚିକି ଉତ୍ତର ଦିଗ ଆଡ଼କୁ ଆଉ ଦେଖିବ ନାହିଁ। ଠିକ୍ ଅଛି ସ୍ୱାମୀ, ମୁଁ ଧରାପୃଷ୍ଠରେ ପହଞ୍ଚିକି ଉତ୍ତର ଦିଗ ଆଡ଼କୁ ଦେଖିବିନି। ମୁଁ ଆପଣଙ୍କ ସର୍ତ୍ତରେ ରାଜି। ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ଏହି ସର୍ତ୍ତରେ ମା ଲକ୍ଷ୍ମୀ ରାଜି ହୋଇଗଲେ। ପ୍ରାତଃକାଳ ଆରମ୍ଭ ହଉ, ମା ଲକ୍ଷ୍ମୀ ଆଉ ବିଷ୍ଣୁ ଯାଇ ଧରାପୃଷ୍ଠରେ ପହଞ୍ଚିଲେ। ସେହି ସମୟରେ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ହୋଇଥିଲା, ରାତି ସାରା ବର୍ଷା ହୋଇଥିଲା, ସବୁଆଡ଼େ ସବୁଜ ସୁନ୍ଦର ହୋଇଥିଲା। ଧରାପୃଷ୍ଠର ଏହି ସୁନ୍ଦର ରୂପ ଦେଖି ମା ଲକ୍ଷ୍ମୀ ବହୁତ ଖୁସି ହୋଇଗଲେ ଆଉ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କୁ ଦେଇଥିବା ପ୍ରତିଶ୍ରୁତି ଭୁଲିଗଲେ। ମା ଲକ୍ଷ୍ମୀ ଧରାପୃଷ୍ଠକୁ ଦେଖୁ ଦେଖୁ ଉତ୍ତର ଦିଗ ଆଡ଼କୁ ମଧ୍ୟ ଦେଖିଦେଇଛନ୍ତି ଆଉ ସେ ଜାଣି ହିଁ ପାରିନାହାନ୍ତି। ଧରାପୃଷ୍ଠର ବାତାବରଣ କେତେ ସୁନ୍ଦର ଆଉ ସେ ଫୁଲରେ ଭରିଥିବା କ୍ଷେତ, ଏହା ତ କେତେ ସୁନ୍ଦର ଆତ୍ମତୃପ୍ତି କଲା ଭଳି ଦେଖାଯାଉଛି। ଆଉ ଯଦି ମୁଁ ଏ ଫୁଲ ତୋଳିଦିଏ? ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଗୋଟିଏ ବହୁତ ସୁନ୍ଦର ଫୁଲର କ୍ଷେତ ଦେଖାଗଲା ଆଉ ସେଇ କ୍ଷେତରେ ହିଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଫୁଲ ଫୁଟିଥିଲା। ତାହା ଏକ ଫୁଲରେ ଭର୍ତ୍ତି ଥିବା କ୍ଷେତ ଥିଲା। ମା ଲକ୍ଷ୍ମୀ କିଛି ନ ଜାଣି ଶୁଣି କ୍ଷେତକୁ ଚାଲିଗଲେ ଆଉ ଗୋଟିଏ ସୁନ୍ଦର ଫୁଲ ତୋଳିକି ନେଇ ଆସିଲେ। ମା ଲକ୍ଷ୍ମୀ ଯେତେବେଳେ ଫୁଲ ତୋଳି ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କ ପାଖରେ ଆସିଲେ ତେବେ ତାଙ୍କ ଆଖିରେ ଲୁହ ଥିଲା। ଇଏ ଦେଖନ୍ତୁ ସ୍ୱାମୀ, କେତେ ସୁନ୍ଦର ଫୁଲ! ଆରେ ସ୍ୱାମୀ, ଆପଣଙ୍କ ଆଖିରେ ଅଶ୍ରୁ! ସ୍ୱାମୀ, ମୋ ଦ୍ୱାରା କିଛି ଅପରାଧ ହେଇଯାଇଛି, କୁହନ୍ତୁ ସ୍ୱାମୀ। ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ, ଆପଣ ମୋ ପ୍ରତିଶ୍ରୁତି ରଖିପାରିଲେ ନାହିଁ ନା? ସର୍ତ୍ତ ଅନୁସାରେ ଆପଣଙ୍କୁ ଉତ୍ତର ଦିଗ ଆଡ଼କୁ ଦେଖିବାର ନଥିଲା ଆଉ ତାର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆପଣଙ୍କୁ ଏହା ବି ଚିନ୍ତା କରିବାର ଥିଲା, କେବେ ବି କାହାର ବସ୍ତୁକୁ ତାକୁ ନ ପଚାରି ନବା କଥା ନୁହେଁ। ସ୍ୱାମୀ, ମୋ ଦ୍ୱାରା ଭୁଲ ହେଇଯାଇଛି, କ୍ଷମା କରନ୍ତୁ। ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ, ଆପଣ ଯାହା ଭୁଲ କରିଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ତାର ଦଣ୍ଡ ନିଶ୍ଚୟ ମିଳିବ। ଯେଉଁ ମାଳିର କ୍ଷେତରୁ ଆପଣ ନ ପଚାରିକି ତା ଫୁଲ ତୋଳିଛନ୍ତି ଏହା ମଧ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରକାରର ଚୋରି। ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ, ଆପଣ 3 ବର୍ଷ ଯାଏ ମାଳିଙ୍କର ଘରେ ହିଁ ରହିବେ, ଏହାପରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱୟଂ ବୈକୁଣ୍ଠକୁ ଫେରେଇ ନେବି। ଯାହା ଆପଣଙ୍କ ଆଜ୍ଞା ସ୍ୱାମୀ। ମା ଲକ୍ଷ୍ମୀ ଚୁପଚାପ ହୋଇ ସବୁ ଦଣ୍ଡକୁ ମାନିନେଲେ ଆଉ ବିଷ୍ଣୁ ବୈକୁଣ୍ଠକୁ ଫେରିଗଲେ। ସେ ଗୋଟିଏ ଗରିବ ଝିଅର ରୂପ ଧାରଣ କଲେ। ମାଳିର ନାଁ ମାଧବ ଥିଲା। ମାଧବର 2 ପୁଅ ଆଉ 3 ଝିଅ ଥିଲେ। ସମସ୍ତେ ସେଇ ଛୋଟିଆ କ୍ଷେତରେ କାମ କରି କୌଣସି ପ୍ରକାରରେ କାମ ଚଳାଉଥିଲେ। କ୍ଷେତ ପାଖରେ ହିଁ ମାଧବର ଝୁମ୍ପୁଡ଼ି ଥିଲା। ମା ଲକ୍ଷ୍ମୀ ମାଧବର ଝୁମ୍ପୁଡ଼ି ପାଖକୁ ଗଲେ। ମାଧବ ଝିଅଟିକୁ ଦେଖି ପଚାରିଲା, ତମେ କିଏ? ମୁଁ ତମର ଏଇ ସମୟରେ କ'ଣ ବା ସାହାଯ୍ୟ କରିପାରିବି କୁହ।
मो ना होछि लक्ष्मी, मु बहुत गरीब झियो, मते साहाज्य कला वाला केही नाही, मु बहुत दिन हला किछि खाइनी, मते किछि काम दियो बाबू, मु तम घर काम मध्य करि देबी, खाली तम घरे गोटे कोणरे मते जागा दे दियो। माधव बहुत भलो लोक थिला, से झियो उपर ताकु दया आसिला, आउ से झियो को कहिला, देखो झियो, मु तो बहुत गरीब माळीटिए, मो रोजगार रे मो घर खर्च बहुत कष्ट चलुची, किंतु मोर तीनटा झी जगार जदि चारिटा झी भी थांता, सेही भली प्रकार रे ही लालन पालन करी थांती, आमे जहा रुखा सुखा सब खाऊचु सेईटा ही खाइबा को देई पारिबी, आउ जदि तमे राजी अछ आम सहित रुखा सुखा खाइके चली जीव ताले भीतर को आसी जाओ। आपण मते छुंपुड़ी रे आश्रय देले सेथिपाई बहुत बहुत धन्यवाद। माँ लक्ष्मी तीन वर्ष माधव घरे चाकराणी होई रहिले। जेऊ दिन माँ लक्ष्मी माधव घर को आसीथिले सेई दिन ठारु माधवर एते आमदनी हेला जे से सेथिरे गोटे गाई किणी नेला। हेटी नुआ गाई गोटे किणी आनिलो, बड़ हेछि, तम आमदनी बधे अधिक हेलाणी। सरला सबु माँ लक्ष्मी को रही आशीर्वाद। माधव मु किछि भी चमत्कार करनी, एहा तम दयालु स्वभावर आशीर्वाद ही केवल जहाँ जी तमे प्राप्त करुछ। तमे तो केवल मते गोटे गरीब झियो भाभी घरे ही रखिछ। धीरे धीरे माधवर आमदानी बढ़ीगला, से जमी किणी नेला, आ गोटे बड़ पक्का घर भी तैयारी कला। सबु सुख समृद्धि धन संपत्ति एबे माधव आउ ता परिवार पाखरे थिला। लक्ष्मी माधवर घर आउ खेतरे काम करूथिला। गोटे दिन माधव भाबिला, मते ए सबु धन संपत्ति ए झियोटी आसीबा कारण रु मिलिछि, एबेठु ए झियो मो घरे पाद देछि, मो भाग्य बदलिछि। माधव लक्ष्मी विषय रे चिंता करूथिला, आउ गोटे दिन खेतरु चली चली घर को आसिला बेले निज घर सामने देवी सदृश गहना साड़ी पिंधि गोटे झियो को ठिया हबार देखिला। से निरीखे कि देखिला, अरे ये तो मो झियो, मो लक्ष्मी किए, ये तो साक्षात माँ लक्ष्मी। सरला सरला छुआ को नहीं कि बाहर को आस, माँ लक्ष्मी स्वयं निज घर को आसी छंती। माधवर संपूर्ण परिवार घर बाहर को आसीगला, सबु आश्चर्य ही माँ लक्ष्मी को देखुथिले। माँ लक्ष्मी आम को क्षमा करिवे, आपण को द्वारा घर आउ खेतरे आमे काम करैछु, माँ माँ आमे आपण को चिन्ही पारि नथिलु, आम द्वारा एक ए भली अपराध होइगला, माँ माँ आम को क्षमा करि दियो। माधव तमे बहुत दयालु आ भलो लोक, तमे निज घरे आश्रय देल, तीन वर्ष जाए मते झिया भली पालिल, सेथिपाई मु तमको बरदान दौछि, जीवन रे सुख आउ धन रे तमे परिपूर्ण रहिबो, तमको सबु सुख मिलिबो जहा तमे पाइबार योग्य। संपूर्ण परिवार को माँ लक्ष्मी आशीर्वाद देला परे भगवान विष्णु पठेथिबा रथरे माँ लक्ष्मी पुणी आसी बैकुंठरे पहुँचि गले। आजि माधवर परिवार हात जोड़ी माँ लक्ष्मीकर गुणगान करुछि। Thanks for watching.